Bismillahirrahmanirrahim. Priyo Deshbashi, Assalamu Alaikum. Jagatik niyomer pot porikromay bochor sheshe amader moddhe abar esheche notun bochor 1429 bangabdo. Shobaike notun bochorer antorik shubhechha. Shubho Navobarsho. Musolmander siyam sadhara pobitro Ramzan mas cholche ekhon. Ami sokol dharmopran musolmanke pobitro mahe Ramzaner মোবারকবাদ জানাচ্ছি 1429 বঙ্গাব্দের এই শুভকামনা আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি স্মরণ করছি জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনদের শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে আমি গভীর বেদনার সাথে স্মরণ করছি 1975 সালে 15 আগস্টের কাল রাতে ঘাতকের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন নেসা মুজিব তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও 10 বছরের ছোট্ট শেখ রাসেলকে কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল এবং আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ সেই রাতে সকল শহীদকে প্রিয় দেশবাসী করোনা ভাইরাসের মহামারীর মধ্যে আমরা বিগত 2 বছরের অধিক সময় অতিক্রম করলাম এই মরণঘাতী ভাইরাস আক্রান্ত হয়ে আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয়জনকে আপনজনকে আমি সকলের রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করছি স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি প্রিয় দেশবাসী এই ভূখণ্ডের হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি এবং কৃষ্টির বাহক এদেশের বাঙালি জনগোষ্ঠী বিভিন্ন ধর্মে বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য কৃষ্টির জায়গায় আমরা বাঙালি এক এবং অভিন্ন নানা ঘাত প্রতিঘাতের অনেক ঐতিহ্য হারিয়ে ফেলেও পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন এখনও স্বমহিমায় টিকে আছে সারা বছরের ক্লেশ গ্লানি হতাশা ভুলে এদিন সব বাঙালি নতুন আনন্দ উদ্দীপনায় মেতে ওঠেন এসো হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গে আমরা আবাহন করি নতুন বছরকে পহেলা বৈশাখের বর্ষবরণ বাঙালির সর্বজনীন উৎসব আবহমান কাল ধরে বাংলার গ্রামগঞ্জে আনাচে কানাচে এই উৎসব পালিত হয়ে আসছে গ্রামীণ মেলা হাল খাতা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল বর্ষবরণের মূল অনুষঙ্গ ব্যবসায়ীরা আগের বছরের দেনা পাওনা আদায়ের জন্য আয়োজন করতেন হাল খাতা উৎসবের গ্রামীণ পরিবারগুলো মেলা থেকে সারা বছরের জন্য প্রয়োজনীয় তৈজসপত্র কিনে রাখতেন গৃহস্থ বাড়িতে রান্না হতো সাধ্যমতো উন্নত মানের খাবারের ঢাকা শহরের বিভিন্ন স্থানে পয়লা বৈশাখ উদযাপনের চল ছিল আজিমপুর ওয়ারি ওয়াইজঘাট মৌলভীবাজার সহ বিভিন্ন স্থানে হালখাতা উৎসব হতো মেলা বসত মেলার পণ্য বেচাকেনা গান বাজনা যাত্রা সার্কাস ইত্যাদির আয়োজন হতো ষাটের দশকে রমনার বটমূলে সাংস্কৃতিক সংগঠন সায়ানটের বর্ষবরণ সঙ্গীত পরিবেশন শুরু হয় সকল সংকীর্ণতা কুপমণ্ডুকতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পহেলা বৈশাখ আমাদের অনুপ্রাণিত করে মনের ভিতরে সকল ক্লেশ চিহ্নতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার শক্তি যোগায় স্বপ্ন দেখায় আমরা যে বাঙালি বিশ্বের বুকে এক গর্বিত জাতি পহেলা বৈশাখের বর্ষবরণের মাধ্যমে আমাদের মধ্যে সেই সাহজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় উজ্জীবিত হয় আর শুধু দেশে নয় বিশ্বের যে প্রান্তেই বাঙালি তার বসবাস গড়ে তুলেছেন সেখানেই বাঙালির হাজার বছরের লোক সংস্কৃতিকে বয়ে নিয়ে গেছেন এবং যাচ্ছেন বর্ষবরণ সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা জানান দেন তারা বাঙালি আর এর মাধ্যমেই পৃথিবী জুড়ে তৈরি হচ্ছে বাঙালির সংস্কৃতির সঙ্গে অন্য সংস্কৃতির মেলবন্ধন প্রিয় দেশবাসী করোনা ভাইরাসের কারণে বিগত 2 বছর জনসমাগম করে উন্মুক্ত স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠানমালা করা যায়নি বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই কমেছে তাই এবার সীমিত আকারে হলেও বহিরাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন হবে তবে করোনা ভাইরাস একেবারে নির্মূল হয়নি নতুন রূপে করোনা ভাইরাস আবার যে কোনো সময়
যে কোনো দেশে ছড়িয়ে পড়তে পারে। আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে এসব অনুষ্ঠানে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অবশ্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছি। ইতিমধ্যে প্রায় 90% টিকা পাওয়ার যোগ্য মানুষকে টিকা দেওয়া হয়েছে, টিকা প্রদান অব্যাহত রয়েছে। দ্বিতীয় ডোজের পর এখন বুস্টার ডোজ দেয়া হচ্ছে। এই মহামারী শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে। মহামারীজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমার সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা 28টি প্যাকেজের মাধ্যমে 1,87,680 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। এতে প্রায় 6,74,00,000 মানুষ উপকৃত হয়েছেন এবং প্রতিষ্ঠান উপকৃত হয়েছে প্রায় 1,18,000। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাসের মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে পণ্যের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিকভাবে ব্যাপক বৃদ্ধি পেয়েছে পণ্য পরিবহনের ভাড়া। এর ফলে আমাদের দেশেও কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু চুপচাপ বসে নেই, আমরা সাধ্যমতো চেষ্টা করছি সাধারণ মানুষের জীবন যাপনে স্বস্তি নিয়ে আসার। পবিত্র রমজান মাসে আমরা টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে প্রায় 1 কোটি পরিবারকে কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। রাজধানী ঢাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন 15টি ফ্রিজার ভ্যানে করে সাশ্রয়ী দামে মাংস, ডিম এবং দুধ বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ইতিমধ্যে কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে। এছাড়া সরকার আসন্ন ঈদ উপলক্ষে 1,33,054 ভিজিএফ কার্ডের বিপরীতে 1,330 মেট্রিক টনেরও বেশি চালের বিশেষ বরাদ্দ দিয়েছে। কিছু কিছু গণমাধ্যম এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে যেন দেশে দুর্ভোগ অবস্থা বিরাজ করছে। আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই যে দেশে চালসহ কোনো পণ্যের ঘাটতি নেই। সাশ্রয়ী দামে পণ্য কেনার জন্য টিসিবির দোকানে মানুষ ভিড় করবে, এটাই স্বাভাবিক। এটাকে নেতিবাচকভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে? করোনা ভাইরাসের মহামারীর সময়ও 2020-21 অর্থবছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ছিল 6.94%। গত অর্থবছর রেকর্ড 24.77 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে। এবছর আশানুরূপ রেমিটেন্স আসছে। গত বছর রপ্তানি আয় হয়েছে 44.22 বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের প্রথম 9 মাসে রপ্তানি আয় গত বছর একই সময়ের তুলনায় 33% বৃদ্ধি পেয়ে 38.61 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে এবছর রপ্তানি আয়ে বাংলাদেশ নতুন রেকর্ড সৃষ্টি করবে ইনশাল্লাহ। আমাদের অর্থনীতির মূল শক্তি কৃষি। আমাদের সরকারের কৃষি বান্ধব নীতির ফলে চাল, শাক, সবজি, মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বোরো মৌসুমের ধানের বাম্পার ফল আশা করা যাচ্ছে। আমাদের মেগা প্রকল্পগুলো নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে, কোনো ঋণ নেওয়া হয়নি। দেশি বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে আমরা অন্যান্য মেগা প্রকল্পগুলো গ্রহণ করছি। আর শুধু ঋণ নয়, বিদেশি অংশীদারিত্বের ভিত্তিতে অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতির চেহারা বদলে যাবে। আমরা দেশে বিদেশে ঋণ নিচ্ছি, তবে তা যাতে বোঝা হয়ে না ওঠে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। আমাদের মূল লক্ষ্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার সহজ করা। 2022 এবং 2023 হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইল ফলক বছর। আর কয়েক মাস পরেই চালু হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। এই সেতু জিডিপিতে 1.2% হারে
অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এবছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 14 কিলোমিটার অংশে মেট্রো রেল চালু হবে। আশা করা যায় মেট্রো রেল রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থা এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আগামী অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। 1,13,000 কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1,200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট আগামী বছরের শেষ নাগাদ চালু হবে বলে আশা করা যাচ্ছে। গত মাসে পায়রায় 1,320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন করা হয়েছে। অন্যান্য মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি বিগত 13 বছরে যে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে তা অর্থনীতির সামষ্টিক সূচকগুলো বিবেচনা করলেই স্পষ্ট হয়। 2009 সালে জিডিপির আকার ছিল মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার, 2021 সালে তা 416 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় 702 মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 2,591 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এসব অর্জন সম্ভব হয়েছে সুদূর প্রসারী রাজনৈতিক ভাবনা এবং দূরদৃষ্টি সম্পন্ন অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে। গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখে মানুষের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালনার ফলেই আজ বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে প্রতিভাত হয়েছে। তবে আমি মনে করি দেশের উন্নয়নের জন্য কাজ করা সরকারের দায়িত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন তা বাস্তবায়ন করতে অবদান রাখতে পারছি বলে আমরা গর্বিত। যতদিন বেঁচে আছি মহান রাব্বুল আলামিন আমাকে কাজ করার সামর্থ্য দেবেন, ততদিন মানুষের জন্য কাজ করে যাব, জনগণের সেবা করে যাব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই, জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরধারে হৃদয়ে ক্ষত, পুনর্বার কালি হতে চলিব সে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। প্রিয় দেশবাসী, বাঙালির মুখের ভাষা সংস্কৃতি কৃষ্টি এবং ঐতিহ্যকে উপজীব্য করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একদিন এদেশে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, যার উপর ভিত্তি করে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 23 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কাজেই আমাদের ভাষা সংস্কৃতি কৃষ্টি এবং ঐতিহ্যকে অস্বীকার করা মানে আমাদের স্বাধীনতাকেই অস্বীকার করা। আজ 1429 বঙ্গাব্দের শুভ মুহূর্তে বাঙালি জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক চেতনায় স্নাত হয়ে আসুন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, যেখানে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না ধর্মে ধর্মে কোনো বিভেদ, পারস্পরিক সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আসুন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে বাংলা নতুন বছরের আনন্দ উপভোগ করুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।